নমস্কার, সকলকে স্বাগত জানাই নলেজ অ্যান্ড এডুকেশনে। মাধ্যমিক পাস করার পর সকল শিক্ষার্থীদের মধ্যে ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার পূর্বে একটি চিন্তা কাজ করে, আর সেটি হলো আমি কোন স্ট্রিমে ভর্তি হব, সায়েন্স, আর্টস না কমার্স, কোনটি ভালো আমার জন্য, কোনটি খারাপ। আমি প্রথমেই তোমাদের বলছি, স্ট্রিম কোনোটাই ভালো এবং কোনোটি খারাপ নয়। তুমি যে স্ট্রিমে ভালো ফল করতে পারবে সেটি তোমার জন্য ভালো, আর যদি তুমি ভালো ফল না করতে পারো তাহলে সেটি হবে তোমার জন্য খারাপ। ভর্তি হবার পূর্বে তোমরা অবশ্যই একবার ভালো করে চিন্তা করে নিও যে তোমাদের জন্য কোনটি ভালো হবে, কোনটি ভালো হবে না, কোন বিষয়ে পারদর্শী, কোন বিষয়ে কম পারদর্শী। এমন কোনো কথা নেই যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলেই সায়েন্সে ভর্তি হতে হবে। তোমাদের যদি সায়েন্স ভালো লাগে সায়েন্সে ভর্তি হবে, আর্টস ভালো লাগলে আর্টসে ভর্তি হবে এবং কমার্স ভালো লাগলে কমার্সে ভর্তি হবে। কারো চাপে তোমাদের ডিসিশন পাল্টাবে না। এটা যাতে না বলতে হয় যে সায়েন্স নিলে ভালো ছিল, আর্টস নিলে ভালো ছিল, এইটা বলবে না কোনো সময়। প্রথমেই চিন্তা করবে যে কোনটা নিলে ভালো হবে, কোনটা নিলে খারাপ হবে। জীবনটা তোমাদের, রাস্তাটা তোমরা নির্বাচন করবে, কিন্তু পরামর্শ সকলের কাছ থেকে গ্রহণ করবে এবং সেটা নিজের মতো করে বিচার করবে, চাপে নয়, মন থেকে স্ট্রিম নির্বাচন করবে। কারো চাপে স্ট্রিম নির্বাচন করবে না, মন থেকে করবে যে সায়েন্স পড়লে, দেখবে চিন্তা করে সায়েন্স পড়লে আমার কোন কোন জিনিসগুলি হবে, আর্টস পড়লে কোন কোন জিনিসগুলি হবে, কমার্স পড়লে কোন কোন জিনিসগুলি হবে, সায়েন্স পড়লে আমি মাস্টার কতজন রাখতে হবে, আর্টস পড়লে কতজন মাস্টার রাখতে হবে, সায়েন্স পড়লে আমি কি পারবো সায়েন্সের সব সাবজেক্টগুলি ভালো করে কভার করতে, আর্টস পড়লে আর্টসের সাবজেক্টগুলি কি ভালো করে কভার করতে পারবো, এইগুলি তোমরা অবশ্যই চিন্তা করবে। আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে। ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে ক্লাস ইলেভেনে কোন কোন সাবজেক্ট এ বেশি নম্বর তোলা যায় এবং কোন কোন সাবজেক্ট পড়লে তোমাদের জ্ঞান শক্তি এবং দক্ষতা বৃদ্ধি পাবে, কোন কোন সাবজেক্ট তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।